এরপরে প্রশ্ন হলো হুজুর আজকের বিশ্বকাপ ম্যাচে সৌদি আরব জিতেছে, একজন মুসলমান হিসাবে কি এটার কারণে খুশি হওয়া উচিত নয়? আজকের খেলা সৌদি আরব জিতছে এজন্য মুসলমান খুশি হতে চায়? আহারে মুসলমান, মুসলমানের জয় এবং পরাজয়, সফলতা এবং ব্যর্থতা এটা খেলার মতো ফালতু জিনিসের উপরে নির্ভর করবে। সৌদি আরব কেন, সব মুসলমান দেশগুলো যদি বিশ্বকাপ জিতেও যায় তাতে ইসলাম জিতবে না ভাই, আর যদি সব ম্যাচে হেরে যায় তাতে ইসলাম হারবে না। মুসলমানের সফলতা হলো শয়তানের শয়তানি ধরতে পেরে এসব চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর গোলামি করতে পারার মধ্যে। মুসলমানের ব্যর্থতা হলো শয়তানের ফাঁদে পা দেওয়ার মধ্যে। ও যুবক, তুমি যে খেলার পেছনে সফলতা খুঁজছ এটা নিয়ে আমার আশঙ্কা হচ্ছে যে শয়তানের ফাঁদে তুমি পা দিয়ে ফেলেছ, তুমি অজাগায় সফলতা খুঁজছ। আল্লাহর অবাধ্যতা যেখানে হয়, হারামের রমরমা যেখানে, জুয়া যেটাকে ঘিরে গোটা দুনিয়ার মানুষের মধ্যে উন্মাদনা ছড়িয়ে যারা মুসলমানদের ইমানি চেতনাকে ধ্বংস করে দিচ্ছে, সেটিতে সৌদি আরব কেন? গোটা পৃথিবীর সমস্ত মুসলমান দেশ যদি অংশগ্রহণ করে তাতে কিছু একটা ঘটায় ফেলা ইসলামের চুল পরিমাণ লাভ হবে না, বরং মুসলমানদের লাভ হবে তখন যদি তারা আল্লাহর গোলামি শিখে, কোরআন এবং হাদিসের পথে আসে এবং গোটা পৃথিবীর সব কিছুর বিনিময়ে ত্যাগ করে যদি সে এই পথে থাকতে পারে, এটাই তার চ্যালেঞ্জের জায়গা। কারণ শয়তানের সাথে আমাদের যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে শয়তান আমাদেরকে আখেরাত ভোলাতে চায়। বিশ্বকাপ দিয়ে, নানা আয়োজন দিয়ে, নানা আসর দিয়ে আমরা এই উন্মাদনায় থাকবো, আমরা এই উৎফুল্লতায় থাকবো। কওমে আদ এরকম ছিল, কওমে সামুদ এরকম ছিল, আল্লাহর গজব তাদেরকে শেষ করে দিয়েছে। তারা আখেরাত ভুলে গেছে, তারা আল্লাহকে ভুলে গেছে, তারা সালাত ভুলে গেছে, তারা তাদের দায়িত্ব ভুলে গেছে, তারা দুনিয়ার চাকচিক্যের পেছনে তারা হাবুডুবু খেয়ে গেছে, এগুলোর পিছনে মাতলামি করেছে, উন্মাদনা করেছে। আজ আমরা অনেকটা সেদিকেই চলে যাচ্ছি। ও মুসলমান, তোমার আবেগে তো সস্তা, তোমার আবেগ কোথাকার কোন ভিনদেশি, মুসলিম অমুসলিম, এমনকি মুসলিম হলেও কোথাকার কি খেলাধুলার জন্য তোমার আবেগ ব্যয় করছো? তোমার আবেগ হবে তোমার আল্লাহর জন্য, তোমার রাসুলের জন্য, সাহাবিদের জন্য, খোলাফায়ে রাশেদার জন্য, তুমি কাদের সন্তান তাদের জন্য। তোমার আবেগ হবে নামাজের জন্য, এক রাকাত নামাজ মিস হয়ে গেছে তোমার চোখের পানি পড়বে, একদিন জামাত তোমার মিস হবে তোমার কষ্ট হবে, তোমার মিস হয়েছে, তুমি তোমার কোন দল হেরে গেছে সেজন্য ব্যথিত হও, কোন দল জিতছে সেজন্য খুশি হও। তোমার খুশি হওয়ার কথা যে আজ আমার ফজরের নামাজটা জামাতে পড়া তৌফিক হয়েছে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা মুসলমানের ইমানি চেতনা যেন আমরা ধ্বংস না করি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। কেয়ামতের আগে অনেক ফিতনা আসবে ভাই, অনেক ফিতনা। হ্যামিলনের বাসিওলার গল্প আপনারা শুনেছেন, কেয়ামতের আগে বহু হ্যামিলনের বাসিওলার মতো ঘটনা ঘটবে। এক এক ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিকে ছুটবে যে ইমান, ইমানে চেতনা হারিয়ে ফেলবে। কেয়ামতের আগে এরকম হবে, এই টাইমে ইমানের উপরে অটল থাকা বড় কঠিন, বড় কঠিন। অতএব সৌদি আরব কেন, পৃথিবীর কোন মুসলিম দেশের খেলা জেতা হারা এটা একজন মুসলমানের জীবনের কোন গুরুত্বপূর্ণ সাবজেক্ট হতে পারে না। অতএব এটা দিয়ে সে আনন্দিত হলে, অনেক মুসলমান আছে যে এটা দিয়ে আনন্দ করে উনি সওয়াব আশা করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার মালিক, সেটা নিয়ে আমার হাত দেওয়ার কিছু নাই। কিন্তু কোরআন হাদিস ঘাটলে আমরা জানি যে কোরআন হাদিসের আলোকে সওয়াব পাওয়ার রাস্তা কোনটা, গুনাহ পাওয়ার রাস্তা কোনটা। আজকে আমার অফিসে এক যুবক আসছে, তো প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, যুবক মানুষ ছবি তুলতে আসছে আমার সাথে, বললাম কোন দলের সাপোর্ট করেন ভাই? বলে হুজুর আমি আজকে সৌদি আরবের সাপোর্ট করি, কারণ আমি ব্রাজিলের সাপোর্টার। আমি তখন জানতাম না যে আজকে কোন দলে খেলা। অনেক পরে আমাকে অফিসে একজন বলল, ভাই আজকে কি সৌদি আরব আর্জেন্টিনা খেলা? আল্লাহ আকবার, মুসলমান সৌদি আরবের সাপোর্ট করে আল্লাহরে খুশি করতে চায়। সৌদি আরব যদি কোনো কুকাম করে জিতে,
তো সেখানে আমরা তারে সমর্থন করলে আল্লাহ খুশি হবে? সৌদি আরব কি আমাদের জন্য এতই মডেল যে যা করবে তা আমরা অন্তর মধ্যে সমর্থন করব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।